শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা বলছি, বাট এখন 8টা পেরিয়ে গিয়ে 8:30 বাজছে। যাই হোক, আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে, সবাই দেখি বিয়ের অ্যালবাম দেখায়, তো আমার বিয়ে খুব যে মানে এখনকার মতো অত ধুমধাম করে সেভাবে হয়নি, সম্ভব হয়নি, কিন্তু যেভাবে হয়েছে আমাদের অত ফটোগ্রাফার রাখার সম্ভব হয়নি, কিন্তু যেটুকু উঠেছে, যেভাবে উঠেছে, যেটুকু স্মৃতি রয়েছে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও কিছু নাই, ভিডিও হয়তো কোথাও পেন ড্রাইভে ছোটোখাটো থাকবে, কিন্তু সেভাবে কিছু নাই, কিন্তু ইয়ের এমনি স্টিল ফটো রয়েছে, তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করবো। চলো, এই হলো আমার বিয়ের অ্যালবাম, তো তোমাদের সাথে শেয়ার করবো আজকে। এগুলো কিছু নেই, খাম জাস্ট। এটা হলো আমার আইবুড়ো ভাতের সময়, আইবুড়ো ভাতের সময় তখন একটু রোগা রোগাই ছিলাম, বিয়ের আগে তো অনেকে বিয়ের আগে রোগা থাকে, অনেকে বিয়ের আগে মোটা থাকে, তো আমি রোগাই ছিলাম। এখানে নানা রকম আমার পছন্দের খাবার রান্না ছিল। এই ফটোটা আমার একটা বান্ধবী তুলে দিয়েছিল, বললামই তো আমি কোনো ফটোগ্রাফার রাখিনি, ফোনে তোলা, কিন্তু সমস্ত ছবি কিন্তু ফোনে তোলা, ফোনের ক্যামেরায়। আর যেই বান্ধবীর দা আমার বরণডালা এগুলো সব সাজাচ্ছিল, অনেক হেল্প করেছেন এইসবে মাকে। খুব বেশি আত্মীয় স্বজন তো আসেনি, যারা এসেছিল বিয়ের দিন, আগের দিন হয়তো বিকেলে, উনি অনেক সাহায্য করেছেন। এটা হচ্ছে বিয়ের দিন সকালের ছবি, বিয়ের দিন সকালের ছবি। এখনকার মতো অত সাজগোজ আমার ছিল না, মানে এখনকার মতো সাজগোজ মানে এখন যা সবচেয়ে বিয়েতে এত সাজে, আমার অত ছিল না। এইটা হচ্ছে আমার একটা বোনপো, আমার মাসতুতো দিদির ছেলে, মেজো মাসির নাতি, ছোট নাতি, মেজো মাসির দুই মেয়ে, তো ছোট মেয়ের ছেলে এটা, তখনও অনেকটাই ছোট ছিল, এখন ক্লাস সিক্সে উঠবে, সিক্সে উঠবে না, সিক্সে উঠেছে। এই যো এই দিদিরই ছেলে ওইটা, এটা হচ্ছে আমার মেজো মাসির ছোট মেয়ে। আর এটা হচ্ছে এই এই যে মেজো মাসির, এটা ছোট মেয়ে, বড় মেয়ের ছেলে, মানে এটা হচ্ছে মেজো মাসির বড় নাতি, আমারও বোনপো হচ্ছে আর কি, ওটা ছোট বোনপো, এটা বড় বোনপো, এখন ডাক্তারি পড়ছে, মানে ডাক্তারি প্রায় হয়েই এসছে, ডাক্তার, তখন এক কিসে যেন পড়তো মনে পড়ছে না। যাই হোক, এটা হচ্ছে আমার মামাতো ভাই, মানে ছোট মামার ছোট ছেলে, বড় ছেলে আসতে পারেনি, মামাও আসতে পারেনি, ওই এসেছিল, মামা বাড়ি থেকে সবাই আসতে পারেনি, ও এসেছিল ছোট মামার তরফ থেকে। এই হলো আমার বাবা, বিয়েতে কি সব নিয়মকানুন থাকে, আর পেছনে আমার মা, আঁচল দিয়ে নাকি রাখতে হয় মাথাতে, তো সেইটাই করেছিল। আর এইদিকে এইসব নিয়মকানুন চলছে, মায়ের মুখটা দেখো, মানে এখন থেকেই মন খারাপ হতে শুরু করে দিয়েছে আমারও মায়েরও। এইটা হচ্ছে গায়ে হলুদের সময়, গায়ে হলুদ দিয়ে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে সবাই চলে গেছিলো, তো তারপরে আর কি গায়ে হলুদটা শুরু হয়েছে, যেহেতু দেরি হয়ে গেছিলো তাই বেশিক্ষণ থাকার ওরা সময় পায়নি, তো ওই যে ডাক্তারি পরে বলছিলাম, তো সেই হচ্ছে এই দিদিটারই, মানে মেজো মাসির বড় মেয়ে, এই যো তার ছেলে ওইটা ছিল। আর তার আগে দেখছো এটা হচ্ছে আমার ফুল মাসি, আর এই যো এই যেই দিদিটাকে ছোট মেয়েটাকে দেখিয়েছিলাম তার হাজব্যান্ড জামাইবাবুও আর কি মোবাইলেই ছবি তুলছে। আর
ওই যে এই আমার নিত কনে হয়েছিল, এটা হচ্ছে এই ফুল মাসির বড় নাতনি, মেয়ের মেয়ে আর কি, বড় মেয়ে, দুটো মেয়ে, তার বড় মেয়েটা। তো ফুলমাসির ওই বড় নাতিটাকে নিয়ে এসেছিলো, আর কেউ আসাও তো সময় পায়নি, মানে আসতে পারেনি নানা রকম সুবিধা অসুবিধাতে। এই যে গায়ে হলুদের সময় নিত কনে, এই যে পানের পাত, পান পাতার ওপর কি তেল দেয় দিয়ে ফেলে, এই যে এই জিনিসটা এখানে। পিকচার মানে আলোটা তোমাদের একটু দেখতে অসুবিধা হতে পারে, সব কিন্তু ফোনের ক্যামেরাতেই তোলা, বুঝতেই পারছ, ওই জন্য এত অতটা। আর এইটা হচ্ছে ছেলের বাড়ির তরফ থেকে, তো ওদের বাড়ির তরফ থেকে ওই তোলা হয়েছিল। এই এই হচ্ছে ভাগনা, তখন কত ছোট। আর এই যে সব রয়েছে এই দিকে রয়েছে, এটা হচ্ছে মেজো মামি শাশুড়ি, তারপরে এটা মেজো মামি শাশুড়ি, তারপরে হচ্ছে এটা হচ্ছে নন্দা, এটা হচ্ছে ননদ, এটা হচ্ছে মামাতো ননদ, মানে এরা দুই বোন। এটা বড়ো মানে এই মেজো মামিমার বড়ো মেয়ে, আর এটা ছোটো মেয়ে। এটা হচ্ছে ছোটো মামি শাশুড়ি, এটা হচ্ছে ছোটো মাসি, এটা আমার শাশুড়ি। এইটা হচ্ছে এই এই মাসি শাশুড়ির ছেলের বউ। এই হচ্ছে এই মামাতা ননদের হাজব্যান্ড। এইটা আমি ভাগ না বলেই দিলাম, আর এইটাকে কি পরিচয় দিতে হবে কি? আচ্ছা দিচ্ছি, আমার হাজব্যান্ড। আচ্ছা এই যো, এর বউ হচ্ছে এই যো, ঠিক আছে, এ লুসি। আচ্ছা এটা হচ্ছে এদের খাওয়া দাওয়ার সময় বা কিছু একটা, হ্যাঁ খাওয়া দাওয়ার সময়ের ছবি, এখান থেকে এগুলো তোলা হয়েছিল আর কি। আচ্ছা এদিকে ওর গায়ে হলুদ। এই যো চলছে, পরিচয় তো দিয়েছি। এখানেও তাই, ওর গায়ে হলুদ হচ্ছে, ওদের ওই নিয়ম, একই নিয়ম। আচ্ছা তারপরে এই যো বিয়ে করতে যাওয়ার আগের ছবি, এটা ভাগনা আমার হাজব্যান্ড, আর এটা হচ্ছে ওই যে মেজো মাসি শাশুড়ির ছেলে, একটাই ছেলে। এই যে বরণ করছে মানে বিয়েতে যাওয়ার আগে এগুলো, এটা আমাদের সেই সিঁড়ির কাছের ছবি। আচ্ছা এই হলো আমার, ওখানে আমার পাশের বাড়িতে একটা বোন সাজিয়ে দিয়েছিল, খুব সুন্দর সাজায় ও, এখন আরও বেশি ভালো সাজায়, তো ও সাজিয়ে দিয়েছিল। আর তার আগে এইটা পরিচয় করে দিই, আমি আবার ফোনটা ঘোরাচ্ছি কেন, এটা হচ্ছে আমার মায়েরা এখন আপাতত তিন বোন, মানে চার পাঁচ বোন মায়েদের, তো বড় মাসি মারা গেছে, বড় মাসি নেই, আর সেজো মাসি আর কি আসতে পারেনি, সেজো মাসি ফ্যামিলি থেকে কেউই আসতে পারেনি, আসলে হুট করে ঠিক হয়েছিল তো তার জন্যই। আর এই মাসিরই নাতনি, এইটা বললাম নিত করে হয়েছে, আর আমার বাবা পেছন থেকে ঠিক উকি মেরে দিয়েছে। আমার বাবা না হচ্ছে এই সময় দেখছিলাম যে যখনই ছবি তোলা হচ্ছে ঠিক দাঁড়িয়ে পড়ছিল, কেউ যখনই জানতে পারছিল, তো আমার এটা মানে ভালোই লাগলো যে এইটাতেও বাবা ঠিক এসে গেছিলো ছবি। তো মায়েদের তিন বোনের ছবি, মা সবার ছোটো, শ্বশুর বাড়ির থেকে মা বড়, আর বাপের বাড়ির দিক থেকে সবার ছোটো। এটা মেজো মাসি, এটা হচ্ছে ফুল মাসি। আচ্ছা এই যে দেখায়, এগুলো একটু বিভিন্ন পোস্ট দিয়ে ছবি, আমার বান্ধবী তুলেছিল এই ছবিগুলো, সব আমার বান্ধবী তুলেছিল। ওই বান্ধবীকে তো আমাদের দেখাতে পারবো নাকি জানি না, এখানে আছে নাকি ছবিতে জানি না, কারণ ওর সাথে এখন আর কোনো যোগাযোগ নাই, ওরই রাখেননি কারোর সাথে যোগাযোগ, ওরই পার্সোনাল ব্যাপার জানি না।
তারপর এই যে ছবি, আমি তো অত স্টাইল জানি না, তাই যেটুকু মনে হয়েছিল ওইটুকুতেই ছবি তুলেছি। আচ্ছা, মা বাবাকে ডেকে কোনো রকমের ছবি তোলানো হয়েছিল, কারণ এত ব্যস্ত তারা সময় পাচ্ছিল না। তো একবার জোর করে এনে মা তখনও সাজতে পারেনি, আর এমনিতেও মেয়ের মা বাবা সেজে উঠতে পারে না বিভিন্ন, আর যদি লোকবল প্রচুর থাকে সেটা আলাদা কথা, তো লোকবল আমাদের খুব একটা ছিল না, তো সেই কারণে। দেখতেই পাচ্ছ কেমন লাগছে বলো তো আমাকে সাজে সেজে। আমার ফুলের সাইজটা খুব ভালো লাগে জানো তো, তাই জন্য আমি বলেছিলাম আমি ফুলের সাইজ করব। ফুলের সাইজটা আমার খুবই ভালো লাগে। এই যে এই আমিও দিদাই বলি, বান্ধবীর দিদা, তো দিদাই বলি, আমাদের সব কাজে হেল্প করেছিল, মানে এই কি বলে না বরণডালা কী সব বলে না, ওইগুলো সাজানোর থেকে শুরু করে মাকে ওইদিকে দেখতে হয়নি খুব একটা। এইটা আমাদের পাড়ারই একটা জেঠিমা। এই যে কেমন লাগছে বলো তো, এই যে মেজমাসির দুই মেয়ে, বড় মেয়ে ছোট মেয়ে নিতকনে, এইটা হচ্ছে ওই যে দেখালাম এই এই দিদাটার জায়ের ছেলের বউ আর কি। আর পুচকিটা কত ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। এদের বাড়িতেই এখন মা থাকে, আগে অন্য বাড়িতে থাকতো, তো এখন না এই বাড়িতেই থাকে। আমার বিয়ের সময় ওই পাড়াতেই অন্য বাড়িতে থাকা হতো, ঠিক আছে, এই এক বছর না দু বছর হলো এদের বাড়িতে আবার গেছে, মানে আগে আমরা এই বাড়িতেই থাকতাম। তো আচ্ছা, এই যে আমার হাজব্যান্ড এসে গেছিলো, আমি ওইভাবেই সাজিয়েছি পরপর পরপর। আপচা হচ্ছিস কেন? এই যে আমিও এইটা ঘোরাচ্ছি, তো আমিও ফোনটা ঘুরিয়ে দিচ্ছি। বাড়িওয়ালাদের ওপর রুমে রাখা হয়েছিল ওকে, বরযাত্রীদের, আর আমাকে আমাদের রুমে এটা ছিলাম আমি। এবার দেখো শুরু হয়েছে, এবার মানে বরযাত্রীরা আসার পর আর কি সব শুরু হয়েছে ফটো তোলা। তো এবার পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে এই এটা হচ্ছে আমার একটা মাসতুতো দেওর, আমার বিয়ের আগের মাসটাতে না 15 দিন আগে, যাই হোক মানে ওই মাসি শাশুড়ি মারা গেছেন, তো তার জন্য মাথায় টুপি পরা দেখছো ওই কারণে। আচ্ছা পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমার মেজো মামা শ্বশুর, এটা হয়তো দেখিয়েছিলাম, এই এদের দুজনের তো পরিচয় আগেই দিয়েছি। আচ্ছা এইটা তো এই মাসি শাশুড়ি বলেইছি, এই মাসি শাশুড়ির ছেলে এইটা। আচ্ছা এর বউ হচ্ছে, এর বউ হচ্ছে এই যে এইটা এইটা। আচ্ছা এটা তো এরা দুই বোন, তোমাকে আগে তোমাদের আগেই দেখিয়েছি এটা। তারপরে এই যে মামি শাশুড়ি, ছোটো মামি শাশুড়ি, ওর এই যে এই মাসি শাশুড়ি ছেলের বউ, এইটা আমার দেওর, এইটা হচ্ছে আমার ছোটো মামা শ্বশুর, ঠিক আছে। দূর বাবা ছবিটা আয় না, আপছা হয়ে যাচ্ছে। আচ্ছা এই যে ভালো করে দেখো, এরা দুই বোন, আর এই যে আমার ননদ, এই যে এইটা হচ্ছে ওই যে ছোটো না, এটা হচ্ছে মেজো মাসির, এটা তো ছোটো মাসি, আর এটা হচ্ছে মেজো মাসি যে মারা গেছে আর কি, তার ছেলের বউ।